রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে কি ভুলতে বসেছে মুর্শিদাবাদবাসী? মুর্শিদাবাদ জেলার মনীষীদের প্রসঙ্গ উঠলেই নিমিষেই নাম উঠে আসে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মহাশয়ের। যদিও 15 বছর আগে অনেকেই জানতেন না তিনি মুর্শিদাবাদ জেলার কান্দি অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে গঙ্গার বুকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে দাঁড়িয়ে রয়েছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু। 1967 খ্রিস্টাব্দে এই সেতু নির্মাণ হলে এই বিখ্যাত মনীষীর নামে সেতুর নামকরণ করা হয়েছিল। তাছাড়াও ইনার ব্যাপারে বহরমপুরের বা মুর্শিদাবাদের মানুষজন বেশি কিছু তথ্যই জানেন না। যাই হোক, এই রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মহাশয় সম্পর্কে কিছু তথ্য পরিবেশন করার চেষ্টা করলাম মাত্র। যদি এই বিষয়ে পুরো তথ্যসহ ভিডিও চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এইরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করতে পারেন।